ডেইলি নিউজ আপডেট চ্যানেললৈ স্বাগতম। আজি এটা নতুন টপিক আৰু নতুন অনুভৱ ব্যক্ত কৰাৰ উদ্দেশ্যে আৰু লগতে এখন ধুনীয়া প্লেচ, ঐতিহাসিক প্ৰসিদ্ধ এখন ঠাই মদন কামদেৱ আপোনালোকক দেখুৱাৰ কাৰণে চেষ্টা কৰিম। আৰু ইয়াৰ বিষয়ে কিছু কথা আপোনালোকক অৱগত কৰাবৰ বাবে যত্ন কৰিম। মদন কামদেৱ গুৱাহাটী মহানগৰীৰ পৰা প্ৰায় 34 কিলোমিটাৰ নিলগত মদন কামদেৱ, বাইহাটা চাৰিআলিৰ পৰা 4 কিলোমিটাৰ দূৰত মদন কামদেৱ অৱস্থিত। আৰু মদন কামদেৱ খুব প্ৰাকৃতিক যি সম্পদ, প্ৰাকৃতিক যি সম্ভাৱনা, প্ৰাকৃতিক প্ৰচুৰ্যতা আদিৰে ভৰপূৰ এই মদন কামদেৱ। আৰু এই মদন কামদেৱ কেতিয়া অৱস্থিত হ'ল, এই মদন কামদেৱ দেৱালয় কেতিয়া এষ্টাব্লিছ হ'ল, মদন কামদেৱৰ নাম কেনেকৈ আহিল, এই বিষয়ে কিছু কথা আপোনালোকক অৱগত কৰাম। আপোনালোকে এই মদন কামদেৱৰ যি পৰিৱেশ, এই মদন কামদেৱৰ পৰিৱেশটো আপোনালোকে দেখিলে গম পাব। এই মদন কামদেৱত বিভিন্ন বিভিন্ন মন্দিৰ, প্ৰায় 200তকৈ অধিক মন্দিৰ ইয়াতে কি হৈ আছে, অৱস্থিত হৈ আছে। আৰু এই ইতিহাস প্ৰসিদ্ধ মদন কামদেৱ, মদন কামদেৱৰ ইষ্টাব্লিছমেণ্ট যিটো প্ৰতিষ্ঠিত হৈছিলে কামৰূপত, এটা সময়ত পাল বংশই কি কৰিছিলে, ৰাজত্ব কৰিছিলে। আৰু সেই পাল বংশই ৰাজত্ব কৰি থকা সময়খিনিতে পুৰাতত্ত্ববিদসকলে যি, ঐতিহাসিকবিদসকলে যি ক'ব বিচাৰে, পাল বংশই ৰাজত্ব কৰি থকা সময়খিনিতে এই মদন কামদেৱ দেৱালয় কি কৰিছিলে, প্ৰতিষ্ঠা কৰিছিলে। আৰু এই মদন কামদেৱ নামটো হোৱাৰ ক্ষেত্ৰত এটা কি আছে, ঐতিহাসিক ঘটনা এটা আছে, যিটো আমি জনশ্ৰুতি অনুসৰি আমি গম পাওঁ যে সেইখিনি সময়ত বিষ্ণুৰ মানস পুত্ৰ মদন কামদেৱে মহাদেৱে যেতিয়া কি কৰি আছিলে, প্ৰাৰ্থনা কৰি আছিলে, মহাদেৱে প্ৰাৰ্থনা ধ্যান কৰি আছিলে, সেই ধ্যান কৰি থকা সময়খিনিতে তেওঁ কি কৰিছিলে, ধনু নিক্ষেপ কৰি কি কৰিছিলে, মদন কামদেৱে মহাদেৱৰ কি কৰিছিলে, ধ্যান ভগ্ন কৰিছিলে। আৰু সেই ধ্যান ভগ্ন কৰাৰ অপৰাধত তেওঁ মহাদেৱে শংকিত হৈ কি কৰিছিলে, মদন কামদেৱক কি কৰিছিলে, ভস্মীভূত কৰিছিলে। আৰু যেতিয়া ভস্মীভূত কৰিছিলে আৰু সেইখিনি সময়ত ভস্মীভূত কৰাৰ লগে লগে মদন কামদেৱৰ পত্নী সেই ৰতি দেৱীয়ে কি কৰিছিলে, মহাদেৱৰ ওচৰত যথেষ্ট কি কৰিছিলে, কাকুতি মিনতি কৰিছিলে। আৰু কাকুতি মিনতি কৰাৰ পিছত তেখেত ৰতি দেৱীৰ কাকুতি মিনতিত সন্তুষ্ট হৈ মদন কামদেৱ মহাদেৱে কি কৰিছিলে, মহাদেৱে কাকুতি মিনতিত সন্তুষ্ট হৈ যি মদন কামদেৱক কি কৰিছিলে, পুনৰ জীৱিত কৰিছিলে। কিন্তু পুনৰ জীৱিত কৰিলেও কি কৰা নাছিলে, তেওঁৰ যি চেহাৰা, সেই চেহাৰাটো, তেওঁৰ যি সৌন্দৰ্য, সেই সৌন্দৰ্যটো কি কৰা নাছিলে, ঘূৰাই পোৱা নাছিলে। কিন্তু সৌন্দৰ্যটো ঘূৰাই নোপোৱাৰ পিছত তেতিয়া সেইখিনি সময়ত ৰতিদেৱীয়ে কি কৰিছিলে, কামাখ্যা দেৱীৰ ওচৰত কি কৰিছিলে, স্তুতি প্ৰদান কৰিছিলে। আৰু কামাখ্যা দেৱীৰ পিছত কামাখ্যা দেৱীৰ ওচৰত যেতিয়া স্তুতি প্ৰদান কৰে, তেতিয়াই কি কৰা হৈছিলে, মদন কামদেৱে তেওঁৰ নিজৰ ৰূপ সৌন্দৰ্যবোৰ কি কৰিছিলে, ঘূৰাই পাইছিলে। আৰু তেতিয়াৰ পৰা কি কৰা হৈছিলে, ইয়াৰ নামটো কি কৰা হৈছিলে, মদন কামদেৱ কি বুলি কোৱা হৈছিলে, মদন কামদেৱ দেৱালয় বুলি কি কৰা হৈছিলে, ৰখা হৈছিলে। আৰু এই মদন কামদেৱ দেৱালয় ক'ত অৱস্থিত হৈছে, এই মদন কামদেৱ দেৱালয় অৱস্থিত হৈ আছে ক'ত, দেৱানগিৰি পৰ্বতত। আৰু দেৱানগিৰি পৰ্বত সন্দৰ্ভত আপোনালোকে ঐতিহাসিক যদি ইতিহাস পঢ়িলে আপোনালোকে গম পাব, এই দেৱানগিৰি পৰ্বততে কি কৰা হৈছিলে, এই মদন কামদেৱ দেৱালয় প্ৰতিষ্ঠা কৰা হৈছিলে। আৰু 1800 শতিকাত যেতিয়া শিৱসিংহই কি কৰিছিলে, ৰাজত্ব কৰিছিলে, সেইখিনি সময়ত ইয়াক কি কৰা হৈছিলে, পুনৰ মেৰামতি কৰা হৈছিলে। তাৰ উপৰিও এই মদন কামদেৱ যেতিয়া পাল বংশই, যদিও পাল বংশৰ সময়ত কি কৰা হৈছিলে, এষ্টাব্লিছ কৰা হোৱা বুলি কয়, কিন্তু ক'লেও তাৰ যিটো পুৰাতত্ত্ববিদসকলে এতিয়ালৈকে কনফাৰ্মেশ্যন হ'ব পৰা নাই, কিন্তু নহ'লেও যে 1100-1200 শতাব্দীতেই যে এই মদন কামদেৱ দেৱালয় প্ৰতিষ্ঠা হৈছে, সেই কথাটো প্ৰায় নিশ্চিত বুলি পুৰাতত্ত্ববিদসকলে আমাক জানিবলৈ দিয়ে, বা আমি ইতিহাস পঢ়িলে এই কথাখিনি আমি গম পাওঁ। তাৰ উপৰিও এই মদন কামদেৱ সন্দৰ্ভত আপোনালোকক যদি আৰু কিছু বিষয়ে আমি অৱগত কৰোঁ, ইয়াত বিশেষকৈ কি কৰা হয়, নটৰাজ, ভাস্কৰ, শিৱ আদি বিভিন্ন বিভিন্ন মূৰ্তি কি কৰা হৈছে, ইয়াতে প্ৰায় 200তকৈ অধিক মূৰ্তি কি কৰা হৈ আছে, ইয়াতে সন্নিৱিষ্ট হৈ আছে। আৰু এই 200 মূৰ্তিৰ উপৰিও ইয়াতে মেইনলি কি কৰা হয়, শিৱ, তাৰপিছত গণেশ মূৰ্তি, আৰু মেইন মূৰ্তিৰ ওপৰত কি কৰা হয়, ইয়াতে বিভিন্ন পূজা অৰ্চনা কি হয়, বছৰত
প্রায় কি হয় বিভিন্ন পূজা উদযাপন করা হয় আর ই পর্যটনের কারণে খুব মদন কামদেব এখন পর্যটনের কারণে খুব কি হয় পর্যটনস্থলী ইয়াতে আমার বিধায়ক স্থানীয় বিধায়ক জালুকবাড়ী সমষ্টির মন্ত্রী বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও এই পর্যটনস্থলীটুক যে আপগ্রেড করার কারণে বা পর্যটনস্থলীটুক বিভিন্ন ঠাইত ইয়াক প্রচার করার কারণে বিভিন্ন সময়ত কি করেছে এটা এটা অগ্রণী ভূমিকা লওয়া দেখা যায়। কিন্তু তার উপরেও এই মদন কামদেব দেওয়ালয়টি যে হারত পর্যটনস্থলীত যে হারত গুরুত্ব পাব লাগিছিলে সেই হারত আজিও কি হওয়া নাই গুরুত্ব পোৱা নাই। কারণ ইয়ার যে সম্ভাবনা মই ইয়াত আহিলেই আপনি যেতিয়া আহিব আহার পিছত ইয়ার যে প্রাকৃতিক যে মনোরম সৌন্দর্য আপনি লাভ করিব দেখিবলৈ পাব আপনি নিশ্চয় কিছু সময়ের কারণে হলেও ভাবিবলৈ বাধ্য হব ইয়ার প্রকৃতিক লৈ আপনি মুগ্ধ হবর কারণে বাধ্য হব। আর মদন কামদেবর বিষয়ে আর বহু কথা আছে মদন কামদেবর ইতিহাস যদি আমি পড়ি চাও আমি কি করিম ইয়ার বিষয়ে বিভিন্ন কথা আমি গম পাম। আর ইয়ার আটাইতক ডর কথা এটা হল কি 1902 সনত কি করা হয়েছিল এই মদন কামদেবর যে ভগ্নাশয় অবস্থা সেই অবস্থাটুক কি করেছিল এজন মুসলিম মানুষে কি করেছিল ইয়ার স্থানীয় বাসিন্দা নিয়ামত আলী তেখেতর নাম আসিল তেখেতে কি করেছিল ব্রিটিশের ওসর কি করেছিল ব্রিটিশের ওসর কিছু কি করেছিল কথা উপস্থাপন করেছিল যে ইয়ার যে অবস্থা সেই অবস্থা সন্দর্ভত কিছু গুরুত্ব আরোপ করব লাগে। আর ব্রিটিশে যেটা গুরুত্ব ব্রিটিশে যেটা সেই মুসলিম মানুষজনের মুখত এই মদন কামদেব দেওয়ালয় সন্দর্ভত কথাব শুনেছিল তেতিয়া তেও ব্রিটিশে কি করেছিল মুগ্ধ হয়েছিল আর মুগ্ধ হয়ে প্রায় পাঁচ বছরের কারণে সমগ্র মদন কামদেব দেওয়ালয়ের যে চোয়া চিতার দায়িত্ব কি করা হয়েছিল সেই নিয়ামত আলীর দায়িত্ব দিয়া হয়েছিল। আর এই কথা ইয়ার স্থানীয় বাসিন্দা সকলে ভালকে গম পায় আর ইতিহাসতো এই কথার কিছু প্রমাণ আছে। তার উপরেও অসম সরকারে 1972 সনত কি করেছিল এখন কমিটি বনাইছিল আর এখন শক্তিশালী কমিটির জড়িয়ে ইয়ার যে রক্ষণাবেক্ষণের পর আরম্ভ করে ইয়ার সকল চোয়াচিত দায়িত্ব কি করেছিল দিয়ার কারণে সরকারে কি করেছিল কমিটিখনক দায়িত্ব অর্পণ করেছিল। তারপর 1977 সরকারে কি করেছিল প্রথমবার কারণে ইয়াক কি করেছিল কিছু এরিয়া ইয়ার কি করেছিল খান্দিছিল আর সেই খান্দুতে কি করেছিল বিভিন্ন মন্দির বিভিন্ন ভগ্নাশয় এরিয়া পাবর কারণে সক্ষম হয়েছিল। তার উপরে 1982 সরকারে সেই ভগ্নাশয়বর আবিষ্কার করবর কারণে সক্ষম হয়েছে যত আমি ইয়াতে আপনাদের ইয়াতে দেখবলে পাব কি মন্দির সমূহের যে শিলত যেলকর প্রতিচ্ছবি যে শিলালিপি অর্পণ করে থাকে গেছিল এইখানে আপনাদের দেখিলে গম পাব। আর মদন কামদেবর এই যে প্রকৃতিক সৌন্দর্য আর এই যে প্রকৃতিক অবস্থান এই অবস্থান সন্দর্ভত আমার উদ্দেশ্য এটাই কিছু কথা আপনার অবগত করা মদন কামদেবর যে সৌন্দর্য মদন কামদেবর যে প্রাকৃতিক বিসর্যতা সেই সন্দর্ভত আপনার কিছু কথা অবগত করা। আপনাদের প্রত্যেক বছরে ইয়াতে কি করা হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যটনের কারণে বিভিন্ন ঠাইর মানুষ ইয়াত আহি কি হয় ইয়াত আহি সমবেত হয় প্রত্যেক বছরে খুব বেশি হয়। এইবার হয়তো কোভিড-19 কারণে কিছু প্রভাব আর সেইখানি সময় নভেম্বর ডিসেম্বর কা আন্দোলনের সময়খানির কিছু পরিমাণে পর্যটনের যে স্থলী হিসাবে যান মানুষ সমবেত হব লাগিছিল হয়তো নহল কিন্তু প্রত্যেক বছরে ইয়াতে পর্যটনের কারণে বিভিন্ন মানুষ আহে বা বিভিন্ন ঠাইত এই মদন কামদেব দেওয়ালয় সন্দর্ভত মানুষ গম পায়। আর এই মদন কামদেবর যে চৌপাশ যেখানে মানুষ আছে এই মানুষখিনি বেসিক্যালি কি হয় গোটেই ইয়াতে জনগোষ্ঠীর মানুষ ইয়াতে মুসলিম হিন্দু খ্রিস্টিয়ান প্রায় যে ডাইভার্সিটি ভিন্নতা সেই ভিন্নতাটো ইয়াতে কি হয় আছে সংমিশ্রিত হয়ে আছে এটা খুব মিলাপ প্রীতিরে এই অঞ্চলের মানুষে কি করে আছে জীবন নির্বাহ করে আছে প্রত্যেক ক্ষেত্রতে একটা আন্তর কি পরিপূরক হিসাবে একটা আন্তর সমিলমিলভাবে কি করে আছে জীবনবর কি করে আছে আগবাই নিয়ে আছে বা যিকোনো অনুষ্ঠানতে একটা এন্তক সাপোর্ট করে সমর্থন করে কি করে আছে এই বিষয়বস্তুবর কি করে আছে এই পর্যটনস্থলটি কি দূর আরো কি দূর উন্নীত করার ক্ষেত্রে বা
আগুয়াই নিয়ার ক্ষেত্রে সকলে কি করে আছে একটা উচিত পদক্ষেপ গ্রহণ করে আছে। পদক্ষেপ মদন কামদেব মদন কামদেবলৈকে আপনাদের আহক সকলে এবার চাওক, চাই আপনাদের দেখা পাব ইয়ার প্রাকৃতিক সৌন্দর্যতা। ধন্যবাদ। তুমি বুঝা নুবুঝা।